हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। बीडी पोली कुकिंग से सबाई के स्वागत जानाच्छी। आशा करछी सबाई भालो आछेन। आलहमदुलिल्लाह आमिओ अनेक भालो आछी। आज आपनादेरके तैरी करे देखाबो रंगीला बा प्रिंटेड पार्टी साप्टा पिठार रेसिपी। तो चलुन रेसिपिटा शुरू करी। रंगीला पार्टी साप्टा पिठा तैरी करार जोन्नो प्रथमे आमी एक मिक्सिंग बोले दुई कप परिमाण चाले गुड़ा नहीं नियेछि। एखन दिए दिब एक कप परिमाण मयदा और दिए दिब एक कप परिमाण चीनी और दिए दिब रान्नार रेगुलार दुई चामच परिमाण तेल और दिए दिब स्वादमतो लवण। एगुलाके एखन भालो करे मिक्स करे निब। এখন অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। পাটিসাপটা তৈরি করার জন্য আমি ডোটা তৈরি করে নিয়েছি। দেখুন এরকম হতে হবে, এত পাতলাও না এত ঘনও না, মাঝারি সাইজের একটা ডো তৈরি করে নিতে হবে। এখন আমি রঙ্গিলা পাটিসাপটার জন্য রংটা রেডি করে নেব। আমি আজ দুইটা রং ব্যবহার করব, এখানে গ্রিন ফুড কালার আর অরেঞ্জ। রং তৈরি করার জন্য এখানে দুইটা বাটিতে দুই চামচ পিঠার ব্যাটার নিয়ে নিয়েছি। এখন রং দিয়ে মিক্স করে নেব। এখন দিয়ে দিব গ্রিন ফুড কালার। আর এখানে দিয়ে দিব অরেঞ্জ ফুড কালার। এখন ভালো করে এভাবে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল রং দিয়ে পিঠার ব্যাটার। এখন পাটিসাপটা পিঠার ভিতরের পুরটা রেডি করে নিব। পিঠার পুর তৈরি করার জন্য চুলায় একটা প্যানে হাফ লিটার পরিমাণ দুধ বসিয়ে দিয়েছি। অপেক্ষা করব দুধটা বলক ওঠার আগ পর্যন্ত। দুধে এখন বলক উঠে গেছে। এখন দিয়ে দিব তিনটা এলাচ, হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে একটু মিশিয়ে নিব। দুধটাকে এখন বেশ কিছুক্ষণ জাল করে নিব। দুধটাকে পাঁচ মিনিট জাল করে নিয়েছি। এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ একটু লবণ। এখন আরো কিছুক্ষণ জাল করে নিব। পুরটা এখন ঘন হয়ে যাচ্ছে। এখন দিয়ে দিব দুই চামচ নারকেল কুড়ানো। পুরটা এরকম হয়েছে,
এরকম অবস্থায় আমি নামিয়ে নিব, কারণ পুরোটা ঠান্ডা হলে বেশ খানিকটা ঘন হয়ে যাবে, এর বেশি ঘন করবেন না। এখন আমি চুলাটা অফ করে দেব। রঙ্গিলা পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য প্রথমেই চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন একটা ব্রাশের সাহায্যে একটু তেল ব্রাশ করে নিব। এখন রং দিয়ে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেখান থেকে একটু একটু চামচের সাহায্যে টিপ টিপ করে দিয়ে নিব। এইভাবে করে এখন আরেকটা কালার দিয়ে দিব ফাঁকে ফাঁকে। দিয়ে ঢেকে দিব 10 সেকেন্ডের জন্য। 10 সেকেন্ড পর রঙ্গিলা পিঠার ব্যাটারগুলো একটু সেট হয়ে গেছে। এখন সাদা যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিব। এভাবে করে ছড়িয়ে নিব। এখন আবারও 30 সেকেন্ড ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসলাম 30 সেকেন্ড পর। পিঠাটা এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আগে থেকে যে পুরটা বানিয়েছিলাম সেটা লাগিয়ে নিব। এভাবে করে আমি একটু পিঠাটাকে বানিয়ে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে অল্প সময়ে। আমার একটি পিঠা তৈরি হয়ে গেছে। এভাবে করে আমি সবগুলা পিঠা তৈরি করে নেব। আমি সবগুলা পিঠা একে একে বানিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর কালারফুল হয়েছে। আশা করছি আজকের রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।